লাঞ্চের টাইম থেকে ভিডিওটা স্টার্ট করলাম, সকাল থেকে টাইম পাইনি। মানে তোমরা বিশ্বাস করবে না, আজকে বোধহয় অনেকদিন পর বলবো না, আজকে মনে হয় প্রথমবার আমরা 2:30 সময় লাঞ্চ করতে বসছি। মানে ছুটির দিনে 2:30, এটা কিন্তু আমাদের জন্য একেবারে বিশাল তাড়াতাড়ি বলা যেতে পারে। তো ডোরোরো সমস্ত কিছু হয়ে গেছে, তো তোমরা তো দেখতেই পেলে আজকে হচ্ছে আমাদের খিচুড়ি আর গোল গোল আলু ভাজা। বৃষ্টি নেই, ঠান্ডা নেই, গরমই আমরা খিচুড়ি খাচ্ছি, কারণ আজকে আমাদের নিরামিষ খাওয়ার একটা প্ল্যান আছে। আমরা যাব একটু বাইরে, কোথায় যাব সে সমস্ত কিছুর জন্য কিন্তু তোমাদের ভিডিওটা পুরোটা দেখতে থাকতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর ফটাফট করে আমরা আমাদের লাঞ্চটা ফিনিশ করি। ডোডো রেডি হয়ে গেছো? ভালো লাগছে? ভালো লাগছে তোমার? আর ডোডো সোনা একদম রোদে বেরোনোর জন্য রেডি হয়ে গেছে, টুপি টুপি পরে। তো আমরাও রেডি হয়ে গেছি। ওই যে বর মহাশয় ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক, তো চলো এবার আমরা বেরোবো। আমরা আসলে যাচ্ছি একটা মন্দিরে, মানে অনেক 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 দিন ধরে প্ল্যান করে করে যাওয়া হচ্ছে না, তো ফাইনালি আজকে যাচ্ছি। এখন 3:30 মতো বাজে, মানে 4:00 সময় মন্দির খুলবে, তো যেতে যেতে তো একটু টাইম লাগবে, ওই জন্য আর কি তাড়াহুড়ো করে আজকে সমস্ত কিছু করে নিয়েছি, এবার বেরোচ্ছি। এই ব্যাগের মধ্যে সমস্ত কিছু নিয়ে নিয়েছি, পুজোর সামগ্রী আর কি। তো আজকে ও সকালবেলা গিয়েই এগুলো নিয়ে এসেছিল, কারণ এগুলো না আগে থেকে করে না রাখলে ভীষণ অসুবিধা হয়। বেরিয়ে পড়েছি, মানে কি বলবো তোমাদেরকে, লাস্ট প্রায় 2-3 সপ্তাহ ধরে আমরা প্ল্যান করছি যে যাব 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 করে, কিন্তু যাওয়া হচ্ছে না। মানে মায়েরও ইচ্ছে ছিল না আর কি, ডাক পড়ছিল না, তো ফাইনালি মনে হচ্ছে ডাক পড়েছে আমাদের। আর অনেকদিন থেকে ভাবছিলাম যে একটু পুজো দেব বলে, মানে এমনি গিয়ে ঘুরে আসা সেটারও ঠিক আছে একরকম, কিন্তু একটু পুজো দেওয়ারও ইচ্ছে ছিল। তো আজকে সব ইচ্ছেই মনে হচ্ছে পূরণ হবে, দেখি যাই। বেরিয়ে পড়েছি আমরা। কেমন লাগছে ডোডো? তোমার কেমন লাগছে? হ্যাঁ ডোডোর খুব ভালো, ঘুম নেই, ঘুমাতে হচ্ছে না, ওই জন্য খুব আনন্দ হচ্ছে। আর এখানের যা সাংঘাতিক ট্রাফিক না, প্রত্যেক দিনে মানে উইকে প্রত্যেক দিনই ট্রাফিক থাকে, কিন্তু স্যাটারডে সানডে তো মানে এত এমন মারাত্মক ট্রাফিক থাকে যে 1 ঘন্টার রাস্তা মানে প্রায় 2 ঘন্টা লেগে যাবে এরকম অবস্থা। তো এখনো আমাদের তাই হচ্ছে, মানে আমরা প্রচণ্ডভাবে ট্রাফিকে ফেঁসে আছি। ডোডোসোনা ঘুমিয়ে পড়েছে, মানে বেশ খানিক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে। আমরা মোটামুটি মন্দিরের অনেকটা কাছে চলে এসেছি, আর একটুখানি যেতে হবে আমাদের। আর এখানে রাস্তাটা তো মানে কি বলবো, আমার সব থেকে ফেভারিট এই রাস্তাটা, অসাধারণ। দুদিকে পুরো ধান ক্ষেতের মতো, মানে গাছপালা, আর মাঝখানে সুন্দর রাস্তা। মানে এরকম রাস্তায় যদি সারাদিন ধরে ঘুরতে বলো, আমি সারাদিন ধরে ঘুরতে পারি, কিন্তু আমি সারাদিন ধরে চালাতে পারবো না। তোমার ভালো লাগছে না বলো? ভালো ভালো ডেফিনেটলি লাগছে। তেল এখন লিটার 94 রুপিস।
এই হচ্ছে জ্বালা, বুঝেছো তো? এই দেখো বেটা, ককরোকটা কই? একটু টুপিটা তুলে দাও। আর ডোডোটা কই? ওই দেখো ছোট ছোট চিকেন। ওলে ওলে ছোট ছোট চিকেন। আর আমাদের ছোট চিকেনটা কই? ডোডো চিকেনটা কই? চলো এবার যাবো আমরা। তো ফাইনালি ফাইনালি আমরা পৌঁছে গেছি। চলো ভেতরে যাই এবার, পুজো টুজো দিই ভালো করে একটু। ব্যাগটা সামনে কি ওনাকে দিয়ে দাও। নারকল ফাটানো দেখে ডোডো টেনশনে পড়ে গেছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। খুব সুন্দর পুজো দেওয়া হলো, খুব ভালো লাগছে। আর এই মন্দিরটা যখনই আসি না তখনই মানে খুব পিস অফ মাইন্ড লাগে, এটাই সব থেকে আর কি ভালো লাগে এখানে আসার। আর আমরা তো আর এখান থেকে মানে সচরাচর দক্ষিণেশ্বর যেতে পারি না, তো সেই ইয়েটা আর কি এখানে আসলে অনেকটা মানে পূরণ হয়ে যায়, সেই না যাওয়ার আক্ষেপটা অনেকটা পূরণ হয়ে যায়। এই জায়গাটায় আসলে না মানে এত মন ভরে যায়, মনেই হয় না যে আমরা হায়দ্রাবাদে আছি, সত্যি মনে হয় যেন কলকাতায় পৌঁছে গেছি, মানে একদম বাংলায় চলে এসেছি, ওরকম একটা ফিল আসে। আর পেছন দিকে দেখো কি সুন্দর একটা জলাশয়, বিশাল বড় একটা জলাশয়। আর ও আমাকে খুব প্যাক মারছে, আমাকে বলছে এখানেই তোমাকে রেখে দিয়ে চলে যাব, তোমার তো এসব খুব পছন্দ, তো আমাকে বলছে এখানেই নাকি রেখে দিয়ে চলে যাবে। ও তুমি নিজেও থাকতে চাও? সত্যি এখানে একটা ছোট্ট বাড়ি হলে ভালো হতো। ধরো পিজনকে, ধরো যাও, ধরো পিজনকে। এই পিজন পালিয়ে গেছে, যা পালিয়ে গেছে পিজন। চলো জল খেয়ে আসি, চলো। হ্যাঁ ওখানে যায় না বেটা, কাউ ধরে নেবে তোমাকে। চলো। হ্যাঁ কি সব দেখায় নিজে নিজে, দেখো এখানে কাউটা উঁকি মারছে, টুকি টুকি বলছে। ওই যে ওই যে ওই যে কাউ টুকি টুকি বলছে, দেখো তুমিও ধাপ্পা কর দাও ওকে। ও ছোট একটা বাচ্চা না, গাড়ি আসছে, ডোডোকে একটু ধরো। একটু ঠিক ডিজিটাল ফুল, ডোডো আসো মামার কাছে যাও। এই যে দিয়েছো, তুমি আমাকে দিয়ে দাও একটু। তো আমরা এখন একটু প্রসাদটা
খাবো, একটু জল খাবো। তোমার পেছনে টিভি আছে দেখো। কোথায় টিভি আছে? এই দেখো টিভি আছে তোমার পেছনে। আরে বাবা, গাছে টিভি। এটা ইউনিক জিনিস, গাছে টিভি। এখন আইপিএল চলছে, যারা যারা গাছে উঠে দেখতে চান তারা এখানে এই আনন্দটা উপভোগ করতে পারবেন। এ নাও দাদা, এ নাও সোনা, মিটি মিটি খা, মিটি মিটি ঠাকুরের প্রসাদ। অনেকক্ষণ ধরে আমরা বসে আছি, কি পিস লাগছে, কি শান্তি লাগছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো বেশ খানিকক্ষণ ঠাকুরের গান চলছিল, এখন জাস্ট বন্ধ হয়েছে, তো মনে হয় আরতি হবে। তো আমরা ভাবলাম যে এতটা টাইম যখন হয়েই গেছে তো আরতিটা দেখেই যাই আজকে, যখন স্পেশালি পুজো পারপাসেই মানে আসা আর কি, তো আরতিটা দেখেই যাই, ভালো লাগবে। রাতের এই মন্দিরের লাইটিংটা মানে ভীষণ সুন্দর। আমরা সব সময়তে এটা ওই একটা গ্রুপ আছে, বাঙালিদের একটা গ্রুপ আছে, তো ওখানে অনেকে ফটো পোস্ট করে, তো মোটামুটি ফটোতেই সবসময় দেখেছি। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন দিনাদিনই এসেছিলাম, দিনাদিনই চলে গেছিলাম। তো আজকে একটু মানে সন্ধে করেই বেরোবার ইচ্ছে আছে, তো রাতের লাইটিংটাও দেখা যাবে এখানের। আর ঠাকুরমশাই ওদিকে সব রেডি টেডি করছে, আমি সামনে থেকে দেখতে পাচ্ছি আরতির জন্য। কেমন করে হাসে তোর সোনা ফটো তোলার সময়? হ্যাঁ, তাহলে একটা ফটোতে তোমার হাসির মুখ নেই কেন? সব সময় ফটো উঠে যাওয়ার পরে হাসে, এটা বন্ধু ফ্ল্যাশ হয়ে যাওয়ার পরে। হ্যাঁ, ফ্ল্যাশ হয়ে যাওয়ার পরে। হে হে ও মেরে পুষ্পে পুষ্পে মহা পুষ্পে সু পুষ্পে পুষ্পে সম্ভালে পুষ্পে দাও দিন উপসান পুষ্পায়ো। পুজো টুজো হয়ে গেছে, মানে খুব সুন্দর আরতি হলো, আমরা দাঁড়িয়ে পুরো আরতিটা দেখলাম। এবার তোমাদেরকে একটু লাইটিংটা দেখাই মন্দিরের, অসাধারণ লাগছে লাইটিংটা দেখতে। চলে এসেছি আমরা অনেকক্ষণ আগে, মানে এসে মেজের কাজ ডোডোকে খাওয়ানো, তো ওটা মোটামুটি হয়ে গেছে, মোটামুটি মানে পুরোই হয়ে গেছে আর কি। তো এখন একটু বসবো খানিকক্ষণ, মানে যতই আর কি কারে যাই যেভাবেই যাই
কিন্তু তাও গরমের মধ্যে বাড়ি থেকে বাইরে বেরোনো মানে টায়ার্ড হয়ে যাওয়া তো মানে নিশ্চিত একদম। কিন্তু একটা কথা কি, ওখানে দারুণ হাওয়া দিচ্ছিল, জাস্ট সন্ধ্যের পর থেকে মানে ফুরফুরে হাওয়া, এত সুন্দর হাওয়া দিচ্ছিল তোমাদেরকে কি বলবো। আমাদের এখানে হাওয়াগুলো রীতিমতো গরম, কিন্তু ওখানে যেহেতু প্রচুর গাছপালা রয়েছে, আমাদের এখানে গরম হাওয়া মানে ব্যালকনি থেকে মুখ বার করলে গরম হাওয়া দেয়, কিন্তু ওখানে যেহেতু প্রচুর গাছপালা তো হাওয়াটা মানে ঠান্ডা, মানে চুপচাপ বসে থাকতে পারবে, একটা মানে কি বলবো দারুণ শান্তি, দারুণ শান্তি একটা ফিল করা যায়। আর আজকে আমরা, ও আমাকে মনে করিয়ে দিচ্ছে ওইখান থেকে, আজকে আমরা তিন খানা ময়ূর দেখেছি। আর পুরোই চিনি, ওনার সাথে কথা বলছিলাম, উনি আমার মানে বাড়ির ওখানকার, তো শুনে আরো ভালো লাগলো। তো উনি বলছেন যে কখনো কখনো ময়ূররা একদম মন্দিরে চলে আসে, মানে মন্দিরের যে সামনে যে প্রেমাইসেসটা ওইখানে চলে আসে। তো আমরা দেখেছি একটু দূরে, আমি ট্রাই করছিলাম ওটাকে ক্যামেরায় ক্যাপচার করার, বাট সেটা পসিবল হলো না, মানে একটু দূরে ছিল আর কি। কিন্তু তিন খানা ময়ূর দেখেছি, আর আশেপাশ থেকে ময়ূর ডাকছে, মানে আওয়াজ শুনেই ফিল করেছি যে হ্যাঁ ময়ূরেরই আওয়াজ মনে হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমি একটু বসবো, রেস্ট নেবো খানিকক্ষণ, বাবা খুব গরম লাগছে। তো বর যখন গাড়ি চালিয়ে মানে বিশাল টায়ার্ড, মুড খারাপ, সকালে আবার নিরামিষ খেয়েছে, তখন মানে ডিনারটা তো একটুখানি স্পেশাল হওয়া উচিত। তো বরের মুড ভালো করার আমার সব থেকে সোজা উপায় হচ্ছে, যখন আমাকে জিজ্ঞেস করবে রাতে আবার খিচুড়ি খাবো, তখন আমি খালি একটা পারমিশন, ঠিক আছে তাহলে বিরিয়ানি অর্ডার করে নাও, ব্যাস মানে বলা। আর এই যে হাজির বিরিয়ানি, এতেই খুশি তাই না বাবা? কম রিকোয়ারমেন্ট লাইফে আমার, খাওয়া ঘুম তো কমে গেছে, খাওয়াটা বেঁচে আছে, ওটাও 40 বছর হয়ে গেলে ওটাও কমে যাবে না। ওই জন্যই আমি একটু মানে হেলদি হ্যাবিটস রাখার চেষ্টা করি, যাতে অ্যাটলিস্ট আমরা এগুলো মানে খেতে পারি, 40-এর পরেও যেন খেতে পারি। তো যাই হোক, আমরা লাস্ট 3 দিন ধরে ভেজ খেয়ে যাচ্ছি, মাছটাকে বাদ দিয়ে আর কি, তিন দিনের বেশি মানে চিকেন তো কবে খেয়েছিলাম মনে পড়ছে না। তো ওই জন্যই আর কি আজকে পারমিশন দিয়েই দিলাম যে চলো, নাহলে আমি বারণ করি সব সময় বিরিয়ানি অর্ডার করবে বলে, আর আমি বারণ করি। তো আজকে আমি ভাবলাম ঠিক আছে চলো খেয়ে নিই, আমারও আসলে একটু একটু ইচ্ছে করছিল। তো চলো ফটাফট করে আমরা এখন ডিনারটা করে নিই আমাদের।